প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে আজ আমাদের এসএ মডেল সরকারি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক, তোমাদের সামনে আসছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ। আসলে আমি গত ক্লাসেও এই অধ্যায়, এই নব ব্যবসায় উদ্যোগের চতুর্থ অধ্যায়ের অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই চতুর্থ অধ্যায়টা নিয়েই আলোচনা করব, মালিকানা ভিত্তিতে ব্যবসা। তবে আমরা আজকে আলোচনা করব তৃতীয়টা, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন। আমরা এর আগে বলেছিলাম এক মালিকানা ব্যবসা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এক মালিকানা ব্যবসাটা হলো যে ব্যবসার মালিক মাত্র একজন, সেটা এক মালিকা। অংশীদারি ব্যবসা হলো একের অধিক ব্যক্তি যখন চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসায় সংগঠন গড়ে তোলে, সেটা হলো অংশীদারি ব্যবসা। চুক্তি অংশীদারি কারবার মূল ভিত্তি। আমরা শিখেছিলাম এক মালিকানা ব্যবসা কী, এক মালিকানা ব্যবসা ক্ষেত্র কী, বৈশিষ্ট্য কী, এর সুবিধা কী, অসুবিধা কী, এগুলো আমরা জানছিলাম এবং কোন কোন ক্ষেত্র উপযুক্ত। এরপর আমরা অংশীদারি ব্যবসা কী, অংশীদারি ব্যবসার গঠনটা কী ছিল, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য কী এবং অংশীদারি ব্যবসার চুক্তিপত্র কী এবং এই চুক্তিপত্রের বিষয়বস্তু কী এবং অংশীদারি ব্যবসার নিবন্ধন প্রক্রিয়া এবং অংশীদারদের প্রকারভেদ এবং অংশীদারি ব্যবসা কীভাবে বিলোপ সাধন করা যায় এই সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব যৌথ মূলধনী ব্যবসাটা কী, যৌথ ব্যবসার বৈশিষ্ট্য এবং প্রকারভেদ এবং যৌথ মূলধনী সংগঠনের গঠন গুরুত্ব কী এবং এটার গঠন প্রক্রিয়াটা কী এবং এগুলোই মূলত আমরা জানব। কারণ কোম্পানি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা আর কোম্পানি সংগঠন একই কথা। যে এক মালিকানা ব্যবসার মাধ্যমে বিশ্বের বুকে ব্যবসার যে আধুনিক যাত্রা শুরু হয়েছিল, ফলক্রমে তার এক মালিকানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এক মালিকানা ব্যবসায়ের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, তা আর এক মালিকানার সীমাবদ্ধতা, বিশেষ করে মূলধনের স্বল্পতা, একক পরিচালনা, ক্ষুদ্র আয়তন এর জন্য অংশীদারি ব্যবসার উৎপত্তি হয়। কিন্তু অংশীদারি ব্যবসায়ও মূলধনের সীমাবদ্ধতা, আইনগত সীমাবদ্ধতা এবং দায়িত্বহীনতা, অসীম দায় থেকে মুক্ত হতে পারেনি। এক সময় মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা, মানুষের আওতা আরও বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে আইনের ভিত্তিতে সৃষ্টি হয় অধিক মূলধন এবং বৃহদায়তন যৌথ মূলধনী ব্যবসা, তাকে কোম্পানি সংগঠনের সাথে পরিচিত। মূলত শিল্প বিপ্লবের কারণে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়, তার সাথে সাথে ব্যবসা সংগঠনের প্রকৃতি ও আওতা ব্যাপক পরিবর্তন ঘটে। উৎপাদন বণ্টন ব্যবসা ব্যবস্থা, বণ্টন ব্যবস্থা পারিবারিক গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কারখানাতে স্থান নেয়, ফলে জন্ম হয় অধিক মূলধন, সীমিত দায়, যৌথ মূলধনী ব্যবস্থাপনা এবং আইনগত দক্ষতা এবং পৃথক অস্তিত্ব সম্পূর্ণ বিশিষ্ট যৌথ মূলধনী ব্যবসা সংগঠন।
তো উল্লেখ্য অষ্টাদশ উনদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপের কৃষিতে শিল্প কারখানায় কয়লা উত্তোলনে পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তি পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে অভিহিত করা হয়। যৌথবন্ধনী ব্যবসার আইনের মাধ্যমে সৃষ্টিও পরিচালিত হয়। সর্বপ্রথম কোম্পানি আইন ব্রিটেনে 1864 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি নামে পরিচিত। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় সেটা হলো 1850 সালে, এবং 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাশ হয়। স্বাধীন বাংলাদেশে অনেক বছর যাবৎ 1913 সালের কোম্পানি আইন অনুসারে চলছিল, কিন্তু কোম্পানি আইনের ব্যাপক সংস্কার 1994 সালে বাংলাদেশের নতুন কোম্পানি আইন প্রবর্তন হয়। বর্তমান বাংলাদেশের সকল কোম্পানির ব্যবসা 1994 সালে কোম্পানি আইন দ্বারা পরিচালিত। 1994 সালের কোম্পানি আইন কোম্পানি বলতে আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানির অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়। মূলত কোম্পানির সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট পৃথক ব্যক্তিত্ব সম্পূর্ণ কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। তাহলে এই কোম্পানি ব্যবসা সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা আইন দ্বারা সৃষ্টি হয়। এটা 1844 সালের আইন ছিল, 1850 সালের আইন ছিল, 1913 সালের আইন ছিল। বাংলাদেশে আগে ভারতীয় 1913 সালের আইন অনুসারে চলতো, কিন্তু বাংলাদেশ এখন 1994 সালে কোম্পানি আইন পাশ হয়, অতএব সেটা অনুসারে এখন সম্পূর্ণ কোম্পানি আইন পরিচালিত হয়। কোম্পানি আইন মানে কোম্পানি সংগঠন হলো যে আইন দ্বারা সৃষ্ট পৃথক অস্তিত্ব সম্পূর্ণ কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এক সীমিত দায়ের এমন এক সংগঠন হলো প্রতিষ্ঠান হলো যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। যৌথবন্ধনী কারবার বৈশিষ্ট্য বর্তমান বৃহদায়তন ব্যবসার জগতে এ জাতীয় ব্যবসার গুরুত্ব অধিক। এ জাতীয় ব্যবসার এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যান্য ব্যবসার সংগঠন থেকে সম্পূর্ণ আলাদা। যেমন যৌথবন্ধনী কোম্পানিটা আইন দ্বারা সৃষ্ট, এটা 1994 সালে কোম্পানি আইন দ্বারা গঠিত। কোম্পানি ব্যবসার স্বেচ্ছামূলক সংগঠন, এটা একটা স্বেচ্ছামূলক সংগঠন। এরপরে আইনের দ্বারা সৃষ্ট বলে ব্যবসার আইন দ্বারা সৃষ্ট বলে ব্যবসাটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কোম্পানি ব্যবসা যেহেতু আইনের মাধ্যমে সৃষ্টি, তাই এ বিলুপ্ত ঘটাতে হলে তাহলে তা করতে হবে আইনের মাধ্যমে। কৃত্রিম ব্যক্তি হয় কোম্পানি সিল ব্যবহার করতে হয় নিজ নামে। আইনগতভাবে কোম্পানি মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয়, মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয় এদেরকে শেয়ার বলা হবে। প্রত্যেকটা এককে একটি একটি শেয়ার করা হবে। আইনগতভাবে কোম্পানি মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয় এরূপ ক্ষুদ্র এককে শেয়ার বলে। কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। কোম্পানি ব্যবসা সদস্যদের দায় সীমিত। কোম্পানি ব্যবসার পরিচালনা ব্যবস্থাপনা গঠনতান্ত্রিক রীতিনীতি মূলধনের মূল্যবোধ অনুসরণ করা হয়। কোম্পানি সংগঠনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তোমরা বৈশিষ্ট্যটা ভালো মতো পড়লেই বুঝতে পারবে এবং তোমরা লিখতে পারবে আশা করি। অতএব তোমরা এই সুবিধা অসুবিধাগুলো তোমরা তৈরি করবে। এরপরে কোম্পানি সংগঠনের প্রকারভেদ, কোম্পানি সংগঠন সাধারণত দুই প্রকার, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ 50 জন, এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় সেটাই হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ এবং এটা এর শেয়ার হস্তান্তরযোগ্য।
এটা শেয়ার হস্তান্তরযোগ্য। তোমরা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির দুইটা কী এবং এটা পড়ার পরে তোমরা এর পার্থক্য অবশ্যই লিখতে পারবে। আমি আশা করি তোমরা তিন চারটা পার্থক্য লিখে ফেলবে। যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব, বর্তমান ব্যবসা জগতে এক মালিকানা ব্যবসার মতো যৌথ মূলধনী মালিকানার আর ভিত্তিতে প্রতিষ্ঠিত কোম্পানি ব্যবসা দেশে খুব জনপ্রিয়। তাছাড়া বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিলুপ্ত সংখ্যক বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কোম্পানি সংগঠনের সবচেয়ে বেশি উপযোগী। কর্মসংস্থানের সাথে সাথে শুধু বেকারত্বই দূর হয় না, জীবনযাত্রার মানেরও উন্নত হয়, মাথাপিছু আয় বাড়ে এবং আবার এক মালিকানা অংশীদারি ব্যবসার ঝুঁকি এবং অসীম দায় হওয়ার কারণে বড় আকারের ঝুঁকি বিনিয়োগ সম্ভব হয় না বা কোম্পানি সংগঠনের সেটা সম্ভব। তাছাড়া উন্নত প্রযুক্তির সমৃদ্ধ শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে কোম্পানি সংগঠনের গুরুত্ব অনেক বেশি। দেশের শিল্প উন্নয়নের ক্ষেত্রেও কোম্পানি সংগঠনের গুরুত্ব অনেক বেশি এবং কোম্পানি সংগঠনের ফলে ব্যবসার প্রসার অনেক বৃদ্ধি পায়। দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়, যেমন বহুজাতিক বিভিন্ন কোম্পানি বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচয় করে আসছে, যেমন আমাদের দেশে বাটা শু, ইউনিলিভার বহুজাতিক প্রতিষ্ঠান। তোমরা বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকা এবং সামাজিক গুরুত্ব উন্নয়নের যৌথমূলধনীর গুরুত্ব কী চিহ্নিত অবশ্যই করতে পারবে, এটা লিখবে। কোম্পানি সংগঠন গঠন করতে হলে মূলত তিনটি পর্যায় অবলম্বন করতে হয়। প্রথম হলো উদ্যোগ গ্রহণ, যে উদ্যোক্তারা যে উদ্যোগ গ্রহণ করবে, হ্যাঁ, যে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সেখানে সম্ভাব্য কোম্পানির নাম, মূলধনের পরিমাণ, মূলধনের সঞ্চয়ের মূলধন সংগ্রহের উপায় এবং কোম্পানির ঠিকানা ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করে। দলিলপত্র পূরণ, এ পর্যায়ে কোম্পানি পরিচালনা কোম্পানি পরিচালকগণ কোম্পানির ব্যবসার দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন, একটি হলো স্মারকলিপি, অন্যটি হলো পরিবেশ নামাবলী। স্মারকলিপি কোম্পানির মূল দলিল, এখানে সনদ বা সংবিধান বলা হয়। এ কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়গুলো কবে নাম, ঠিকানা এবং নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, দায় দায়িত্ব, ন্যূনতম চালের ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকে। অপরদিকে পরিবহন নিয়মাবলীতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় নিবন্ধিত করা হয়। নিবন্ধন কার্যক্রম, এখানে এ পর্যায়ে কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিস থেকে ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্র যথাযথ পূরণ করে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয় এবং নিবন্ধক নির্ধারিত আবেদনপত্র, সকল দলিলপত্র ও ফি পরে সকল বিষয় সন্তুষ্ট হলে নিবন্ধক বইতে কোম্পানির নাম তালিকাভুক্ত করেন এবং নিবন্ধনপত্র প্রদান করেন। এবং এই নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে প্রাইভেট লিমিটেড তার কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট থেকে কার্যারম্ভের অনুমতিপত্র আবার সংগ্রহ করতে হয়। কার্যারম্ভের পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের অনুমতি পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণা এবং জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে ঘোষণাপত্র কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র আবেদন করতে হয়। এসব কাগজপত্র ঠিক থাকলে, নিবন্ধক সন্তুষ্ট হলে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করে। এক্ষেত্রে এ পত্র পাওয়ার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসার কার্যক্রম শুরু করতে পারে। তাহলে আমরা দেখলাম যে কোম্পানি সংগঠনের গঠন পর্যায়ে চারটা অনুসরণ করি, একটা হল উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রস্তুত এবং নিবন্ধনপত্র সংগ্রহণ ও কার্যারম্ভের কার্যারম্ভ পর্যায়। অবশ্য প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের প্রয়োজন পড়ে না, কিন্তু পাবলিক লিমিটেড ক্ষেত্রে পড়ে। তাহলে আমরা এই যৌথ মূলধনী কোম্পানিটা কী জানতে পারলাম, যে কোম্পানি আইন দ্বারা গঠিত ও পরিচালিত যে কোনো প্রতিষ্ঠানই কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি বলা হয়, ব্যবসা সংগঠন, যৌথ মূলধনী ব্যবসা সংগঠন বলা হয়। তারপরে আমরা দেখলাম যে যৌথ মূলধনী ব্যবসা বৈশিষ্ট্যগুলো কী, এটা আইন দ্বারা সৃষ্ট, এটা স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, তারপরে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, হ্যাঁ, এরকম আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। আমরা বৈশিষ্ট্য এবং এটা ই করলে আমরা সুবিধা এবং অসুবিধাগুলো অবশ্যই লিখতে পারবে।
তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলবে। দেশে প্রকার ভেদটা জানতে পারলাম, প্রকার ভেদ জানার পর আমরা দুইটা প্রকারের পার্থক্য উল্লেখ করতে পারবো, গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপর আমরা কোম্পানি গঠন পর্যায়ে কয়টা পর্যায়ে উল্লেখ করি সেটা আমরা দেখতে পারলাম। ওকে, আমি আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো এবং তোমাদের সবাই বই নিয়ে বসছিলে এবং তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারো, আমি তোমাদের উত্তর দেব। এবং তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তোমাদের নিয়মিত পড়াশুনো করবে, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, এবং সবাই সবার জন্য দোয়া করবে যেন এই পৃথিবী থেকে করোনা ভাইরাস বিলীন হয়ে যায় এবং তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে অবস্থান করো। তোমাদের মঙ্গল কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।